চব্বিশ ঘন্টায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি সঞ্চিতা। এবং অবশ্যই প্রথমে পাহাড়ের খবর। বেশ কিছুদিন ধরে উত্তপ্ত ছিল পাহাড়, আজ চেহারা নিল রণক্ষেত্রের। উৎসস্থল সিংমারি, আর বেলা বাড়তে বাড়তে তা ছড়িয়ে পড়ল গোটা পাহাড়। সিংমারি, চকবাজার, লেবাং, ঘুম, মিছিল, বিক্ষোভ, ইটবৃষ্টি, গুলি বোমা, রক্তাক্ত হল দার্জিলিং। আমরা শুরুতেই দেখব আজ দিনভর দার্জিলিংয়ের অগ্নিগর্ভ ছবি। যথেষ্ট তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন, তারা গোর্খাল্যান্ডের দাবিতে তারা বিক্ষোভ দেখাচ্ছেন এই মুহূর্তে। পুলিশ কিন্তু ইতিমধ্যে কিন্তু কাদানেশেল ছোড়া শুরু করেছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এক পুলিশ কর্মীর মাথায় ইট লেগেছে, তার মাথা দিয়ে রক্ত পড়ছে, গুলতি ছুটছে। ফের কিন্তু মানে যে আমরা পাতলে বাসে দেখেছিলাম যে রণক্ষেত্র চেহারা, সেই রণক্ষেত্র চেহারা কিন্তু আবার এখানে। পাহাড়ে ফের অশান্তির আগুন, মোর্চার বিক্ষোভ আন্দোলনে পুলিশের বাধা, মোর্চা পুলিশ সংঘর্ষে রণক্ষেত্র সিংমারি। একের পর এক পুলিশের গাড়িতে আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস, রাবার বুলেট ছুড়ল পুলিশ। পুলিশের গুলিতে তিন মোর্চা সমর্থকের মৃত্যুর অভিযোগ। মোর্চার আক্রমণে আহত হয়েছেন বহু পুলিশ কর্মী, পাল্টা দাবি পুলিশের। ফের অশান্তির আগুন জ্বলল পাহাড়ে, ঘটনার কেন্দ্রবিন্দু সিংমারি। দুপাশ থেকে মোর্চার দুটি মিছিল, মাঝে পুলিশ। বিক্ষোভ শুরু করল মোর্চা সমর্থকেরা, বাধা দিল পুলিশ। সিংমারিতে তখন ধুন্ধুমার। মোর্চার মিছিল চলে আসে, যেটা পুলিশের কাছে অপ্রত্যাশিত ছিল, এবং পুলিশ কার্যত আউট নাম্বার হয়ে যায়। এবং তারপরই মোর্চা সমর্থকরা গোটা এলাকার দখল নেয় এবং কার্যত তারা র‍্যাম্পে যে চলে যায়। একের পর এক গাড়িতে আগুন দেওয়া হয় এবং তারপরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গুলি চালায়। পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি মোর্চার। সিংমারিতে মোর্চার পার্টি অফিসের সামনে থেকে সিংমারি আউটপোস্ট পেরিয়ে পুলিশকে কার্যত তাড়া করল মোর্চা সমর্থকেরা। কাঁদানে গ্যাসের শেল ফাটাল পুলিশ। সিংমারিতে তখন দাউদাউ করে জ্বলছে পুলিশের গাড়ি। রণক্ষেত্র সিংমারিতে আটকে পড়েন বহু সাংবাদিক। আমরা এরকমই জায়গায়, ঠিক লেবং কার্ড রোডের ওপরই এক জায়গায়, এই খণ্ডযুদ্ধের মাঝখানে কিন্তু আটকে পড়েছিলাম এবং আমরা চোখের সামনে দেখেছি কিভাবে খণ্ডযুদ্ধ হয়েছে। তার মধ্যে গুলির আওয়াজ শোনা যায়। পরিস্থিতি সামলাতে শূন্যে গুলি চালায় পুলিশ। ছত্রভঙ্গ হয়ে পড়ে মোর্চা সমর্থকেরা। বেশ কয়েকজন মোর্চা সমর্থক গুরুতর জখম হন বলে অভিযোগ। আহত হন বেশ কয়েকজন পুলিশ কর্মীও। সিংমারি অগ্নিগর্ভ হয়ে রইল প্রায় তিন ঘন্টা। লেবং কার্ড রোডে সিংমারি গোর্খা জনমুক্তি মোর্চার দলীয় কার্যালয়ের ঠিক সামনে দেড় ঘন্টা রণক্ষেত্র মোর্চা সমর্থক এবং পুলিশের মধ্যে খণ্ডযুদ্ধের পর এটাই অবস্থা লেবং কার্ড রোডে। একাধিক গাড়ি, পুলিশের গাড়ি চলতে দেখা যাচ্ছে, একাধিক গাড়ি এই খণ্ডযুদ্ধের পরে মোর্চা সমর্থকরা জ্বালিয়ে দিয়েছে বলে অভিযোগ। গোর্খা জনমুক্তি মোর্চার শীর্ষ নেতা বিনয় তামাং এবং তিনি বিচার বিভাগীয় তদন্তেরও দাবি করেছেন। ক্যামেরায় বাপনের সঙ্গে সিজার চব্বিশ ঘন্টা। গণ্ডগোলের সূত্রপাত সিংমারিতে হল, দ্রুততা ছড়িয়ে পড়ে পাহাড়ের বিভিন্ন জায়গাতে। চকবাজার, লেবাং, ঘুম অগ্নিগর্ভ হয়ে ওঠে। সে ছবি আপনারা দেখতে পাচ্ছেন চব্বিশ ঘন্টার পর্দায়। পাহাড় জুড়ে অশান্তির আগুন, দেখতে পাচ্ছ
সিংবাড়িতে বিক্ষোভের রোষে পুলিশ, দুপুরে মোর্চা সমর্থকদের প্রবল বিক্ষোভে পিছু হতে থাকে পুলিশ, মোর্চা সমর্থকেরা তাড়া করতে থাকে পুলিশকে, লাঠি দিয়ে পুলিশ কর্মীদের মারধরও করা হয় বলে অভিযোগ। পাহাড়ে আগুন, সে আছে ঘুম ছুটেছে ঘুমেরও, নারী মোর্চার রালি আটকায় পুলিশ, তখনকার মতো ফিরে গেলেও ফের দুটি পয়েন্ট থেকে ঘুমে আসে মিছিল। নারী মোর্চার সঙ্গে যোগ দেয় যুব মোর্চার সমর্থকেরাও, বিক্ষোভকারীদের হাতে লাঠি ও ইট ছিল বলে অভিযোগ। পুলিশ মিছিল আটকালে বচসা বাঁধে লাঠিচার্জ করে পুলিশ, পরিস্থিতি বাগিয়ে আনতে কাঁদানে গ্যাস এবং রাবার বুলেট ছোঁড়ে পুলিশ, পরে ঘুমে মোতায়েন করা হয় প্রচুর পুলিশ এবং সিআরপিএফ। ঘুম স্টেশনে অশান্তি রুখতে সেনা মোতায়েন, মোর্চা সমর্থকদের মিছিল রুখতে তৎপর পুলিশ। ঘটনাস্থল থেকে আমাদের প্রতিনিধি নারায়ণ সিংহ রায়ের রিপোর্ট। এই মুহূর্তে ঘুমে প্রচুর পরিমাণে আর্মি চলে এসেছে, আর্মি মোতায়েন করা হচ্ছে, ঘুম অবশেষে ঘুমও পরিণত হয়েছে অগ্নি ঘুমেও পরি দার্জিলিং এর ঘুমে পরিণত হয়েছে অগ্নিগর্ভে। এই মুহূর্তে আমার পাশ দিয়ে দেখতে পাচ্ছেন আর্মিরা অলরেডি নেমে গেছে ফিল্ডে, তারাও দেখবে এইভাবে একের পর এক অপর থেকে। এখনো আপনারা দেখতে পাচ্ছেন, আওয়াজ পাচ্ছেন মোর্চা সমর্থকরা কিভাবে তাদের ওদিক থেকে ঢিল পাটকেল গুলি চালাচ্ছে, অপরদিকে পুলিশ নিজেদের রক্ষা করতে বা এই ঘটনাটাকে শান্তি আনতে কাঁদানে গ্যাস রবার বুলেট সমস্ত কিছু চালাচ্ছে। দার্জিলিং এর ঘুম থেকে ক্যামেরায় তপনের সাথে নারায়ণ সিংহ রায়, 24 ঘন্টা।